গত কিছুদিন ধরে চট্টগ্রাম বন্দরত নিয়োগ বৈষম্য লই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলত আলোচনা সমালোচনা চলের তারের ধারাবাহিকতায় আজিয়ে সেপ্টেম্বর 30 তারিখ বুধবার চট্টগ্রাম বন্দরের সকল নিয়োগত যোগ্যতার ভিত্তিতে 50% স্থানীয় ও চট্টগ্রামের সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরির ক্ষেত্রে 50% স্থানীয় কোটার দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটের সামনে মিছিল ও সমাবেশ করে। এই মিছিল ও সমাবেশ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর মিছিলের নেতৃত্ব দেয়। আপামর জনতার হৃদয়ের দাবি, চট্টগ্রামের বন্দরের নিয়োগে প্রত্যেক নিয়োগে স্থানীয়দের বিভাগীয়দের এই চট্টগ্রাম বিভাগের সকল বাসিন্দাদের 50% নিয়োগ দাবি করছে। ছাত্রলীগের নাম দিয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগের নাম দিয়ে জামাত শিবিরকে স্থায়ী করছেন, নিয়োগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। চট্টগ্রামবাসীর যে ন্যায্য দাবি, চট্টগ্রামবাসী এই চট্টগ্রাম বন্দরিয়ান গড়ে তুলিবার লাই, চট্টগ্রামবাসী তন বড় বিসর্জন এই বাংলাদেশের মধ্যে হন জনপদের মানুষ নদে মা দাদার বিটে মাটি ঘর বাড়ি ব্যাকিন অধিগ্রহণ করি এই আধুনিক বন্দর গড়ে উঠতে এখন আর দাবি চট্টগ্রাম বন্দরের মধ্যে কম্পিউটার অপারেটর লই এনে যে অনিয়মের ভিত্তিতে যে নিয়োগ দেয় এই নিয়োগিয়ান বাতিল গড়ি পুনরায় নিয়োগ প্রক্রিয়া আবারও গড়িয়ে এনে চট্টগ্রাম সুষ্ঠু প্রক্রিয়ায় স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিই যারা 121 জন বাদ পাশ গজিয়ে তারা বাদ দিই 72 জনের ক্ষণ ভিত্তিতে অন নিয়োগ প্রক্রিয়ার অজানা নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে যারা নিয়োগ দেবে বুঝছে এন বাদ দিয়ে নে মেধার ভিত্তিতে সিটাঙ্গের বক্করের অধিকার সিটাঙ্গের বক্কলে বুঝাই দন পরিব এবং এই চট্টগ্রাম মহানগর মধ্যে অবস্থিত যেদিকে সরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠান আছে ব্যাকিনত মধ্যে স্থানীয় করে 50% কোটা দন পরিব ইয়ান শুধু আরের মাধ্যমে চট্টগ্রাম মানুষের আপন মানুষের দাবি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ছাত্রকলের প্রতিনিধিত্ব করি এবং সময়ে সময়ে জাতির ক্রান্তি লগ্নে এই জাতির প্রতিনিধিত্ব করি আরা অতএব আমার দাবি আরার অধিকার কিভাবে আদায় করণ করিব ইয়ে আরা ভালোভাবে জানি। অন্যদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ তারার দাবি না আদায় গরণ ফঞ্জে তারা রাজপথ তাইব মানুষ অনেক 50% সারা বাংলাদেশের যত নিয়োগ হয় চট্টগ্রাম বন্দরের মধ্যে সব সময় দেখি দিন বাইরের মানুষ বেশি সৃজনের 10% মানুষও কি নিয়োগ না পাই আব্দুল আলমিন আছে ও দেহের এলে যদি হয় ভবিষ্যতে চট্টগ্রাম মানুষ আন্দোলন সংগ্রামে আরো জনতি শেখ হাসিনা আর আপা ওরা ও আর সবার সবার অভিভাবক ও এই জিনিসকে অবশ্যই সমাধান করিব অনুযায়ী তো আইতেজন তৈলে দেখিবেন যে অল্প সংখ্যক আর সৈর্য আছে চট্টগ্রাম বন্দর কিনলে সৈর্য দেখছো না আর বিড়ে বাড়ি সারে দ্বীপ চট্টগ্রাম বন্দরের যেহেতু আর বিজে বিড়ে বাড়ি সারে দিয়ে বন্দর প্রতিষ্ঠান আর হাসগজ্জি তাহলে আর তো অগ্রাধিকার বেশি দেখাম পারিব হজনাটা সিটাঙ্গে আছে হজনাটা বহিরাগত আছে সিটাঙ্গের এলাকা সিটাঙ্গের বন্দর লো ষড়যন্ত্র সিটাঙ্গের মানুষ প্রতিহত করে কিন্তু সবসময় সিটাঙ্গের এই দিয়ে দিয়ে এক জায়গা বঞ্চিত করো এইটার আরো তীব্র নিন্দা জানাই এবং আর আগামীতে চট্টগ্রাম বন্দর লই সকল ধরনের সকল ইয়া প্রতিষ্ঠান সহ সকল ব্যাংক কিছু 50% আর এই সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান 50% স্থানীয় কোটা আর চাইছি ডাঙ্গে বন্দরিব লই যে দুর্নীতি চট্টগ্রামের শুরু হইয়ে ছাত্রলীগ হইনে ছাত্রলীগের ফুয়াশা সরি নাভা ছাত্রলীগের নাম ব্যবহার করি সকলে টিয়া লইনে লক্ষ লক্ষ টিয়া লইনে সরে দিবেন নাম করিনে মাদারীপুর বরিশাল ইতারে সরে দিতে চিটাঙ্গের ফুয়াশা সবসময় বঞ্চিত আছে আজির মিছিল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কাইয়ুম সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ সভাপতি শুভ চক্রবর্তী মোহাম্মদ আবিদ সাংগঠনিক সম্পাদক সাদত আলম সাগর ইমরান রনি সহ আরও নেতৃবৃন্দ উপস্থিত আছিল। রেজাল করিম বাবলু সি প্লাস টিভি।